موجبات الغسل متى يجب الغسل এরপরে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে গোসল কখন ওয়াজিব হয় ইসলাম আল কাফির যখন কোন কাফির ব্যক্তি ইসলাম গ্রহণ করে তখন মাউত গায়র আল শাহীদ আই ইনসান ইয়ামুত লাবুদ ইউগাসসাল ইল্লা আল শাহীদ ব্যক্তির মৃত্যু শহীদ ব্যতীত আল মারআ ইযা তাহরাত মিন হায়দ আও নিফাস যখন মহিলা তার হায়জ এবং নিফাস থেকে পবিত্র হয় তখন নাম আল জিমা সওয়া কান জামা আল মারআ أو خرج منه مني وهو مستيقظ أو وهو نائم يجب عليه الغسل والله أعلم অনুরূপ যদি স্ত্রীর সাথে সহবাস করে বা তার যদি অন্য কোনো ভাবে বীর্য নির্গত হয় তাহলেও তাকে গোসল করতে হবে নাম